নবীজি কে ভালোবেসে যারা ঘর বাড়ি ভিটা মাটি সন্তান সন্ততি এমন কি নবীজির আদর্শের জন্য যারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করতে পারে এরাই হলো সত্যিকারের সুন্নি সত্যিকারের আশিক রাসূল ইসলাম নবীজির মিলাদে জন্মের পরে আগমনের পরে আবু লাহাব হইছিল খুশি না বেজার এখন সেই নবী যখন যেই কারণে তার মিলাদ হলো যেই কারণে তার আগমন হলো ওই দাওয়াত যখন দিলেন আবু লাহাবের মনে বার খুশি না বেজার এই যুগেও দেখবেন অনেক আবু লাহাব আছে যারা নবীজির মিলাদুন নবীতে नाराज হয় না ও খুশি হয় না কিন্তু যদি নবীর আদর্শ কায়েমের কথা বলা হয় আবু লাহাবের গোষ্ঠী नाराज হয়ে যায় আমরা নবীজির মিলাদেও খুশি আবার নবীজির আদর্শ মানার বেলায়ও খুশি ঠিক কি না আমরা হচ্ছে আবু বকরের মতো আশিকের রাসূল নবুয়তের আগেও আবু বকর ছিলেন রাসূলের বন্ধু নবুয়তের দাওয়াত গ্রহণ করে নবীজির ওফাত পর্যন্ত চিনি ছিলেন নবীজির আশিক ঠিক কি না সুতরাং আমরা এমন আশিক হব মিলাদেও খুশি নবীজির আদর্শ গ্রহণ করে আল্লাহর দ্বীন কায়েম করেও আমরা খুশি ঠিক কি না আবু লাহাব মার্কা মুসলমান হলে চলবে না সমাজে দেশে অনেক আবু লাহাব পৃথিবীর বহু জায়গায় থাকতে পারে যারা একদম ঘটা করে নবীজির মিলাদকে তারা মানবে কিন্তু নবীজির যে কারণে মিলাদ হয়েছে যে কারণে আগমন হয়েছে সেই কারণ যদি বলা হয় মদিনায় নবীজি 10 বছর কুরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন এটা নবীর সুন্নত এটা মানো আবু লাহাব যেমনে নবীজির দাওয়াত শুনে नाराज হয়েছে তেমনি আবু লাহাবীয় চরিত্রের মানুষ এই যুগে नाराज হয়ে যাবে নবীজি এসেছেন যে কারণে সেই কারণটা হচ্ছে জমিন কার জোরে বলতে হবে জমিন কার জমিনে আইন চলবে কার এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের দায়িত্ব নিয়ে নবীজি আসলেন এই কারণে স্বার্থবাদী লোকেরা স্বার্থান্বেষী লোকেরা তারা তখন নবীজির বিরোধিতা আরম্ভ করলো নবীজি যদি বলতেন যে আমি আমার দাওয়াত দেই মসজিদে আমি আছি আর বাহিরে কোনো কর্মকাণ্ড নাই আবু জাহাল বলতো ভাতিজা কোনো অসুবিধা নাই একদম বাইতুল্লাহর খতিব বানায় দিব কোনো অসুবিধা আবু জাহেলের সাথে এত ঝামেলা হইল কেন নবীজি বললেন চাচা আবু লাহাবকেও বললেন আপনাদের কথা মতো সব চলবে না আলালাহুল খালকু ওয়াল আমর জমিনদার আইন চলবে আবু লাহাব বেজার কই দেখছো কার মা আমার ভাতিজা কি কয় এই তো শুরু হয়ে গেল নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ কিন্তু ভয়ের কোনো কারণ নেই নির্যাতন নিষ্পীড়ন নিপীড়নের পরে অন্ধকার পরে আলোকর ছটায় এসেছে অন্ধকারের পরে আলো আছে না নাই এই জুলুম নির্যাতনের পরে ইসলামের বিজয় দিয়েছেন কে আল্লাহ নবীজিকে মক্কা থেকে বের করে দিয়েও তারা বদরে এসেছিল গোটা মুসলমানদেরকে শেষ করে দিতে মাত্র 313 জন নিয়ে নবীজি গেলেন কয়জন ভেতরে ইমানি চেতনা ছিল কম না বেশি এরা আসছে 1000 কাফিররা 313 জন 1000 এর উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছে এমন কুপাকুপি আরম্ভ হইছে যে 1000 এর ভিতরে 70 জন এখানে নিহত হয়ে বাকি কাফেররা পালাতে বাধ্য হয়েছে ঠিক কি না সংখ্যা ছিল কম ইমানে জজবা ছিল বেশি ইমানে জজবা ছিল বেশি তাহলে নবীজি মিলাদ হয়েছে আগমন হয়েছে যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যের কথা বললাম তাহলে সেই নবীর প্রতি আমার আর আপনার দায়িত্ব কি আমার আপনার দায়িত্ব হলো সেই নবীজিকে সেই নবীজির প্রতি ঈমান এমন ভাবে রাখা নিজের সবটুকু ভালোবাসা যার প্রতি প্রকাশ করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে কারণ নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান সন্ততি পিতা মাতা এমন কি দুনিয়ার সকল কিছুর চাইতে প্রিয় না হব আমাদের কাছে দুনিয়ার সকল সম্পদের চাইতে সবচাইতে প্রিয় যিনি তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে ভালোবাসার পাশাপাশি নবীজির প্রতি ঈমান নবীজিকে ভালোবাসার পাশাপাশি পূর্ণাঙ্গ ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে নবীজিকে অনুসরণ এবং অনুকরণ করার দরকার আছে না নাই কারণ নবীজিকে অনুসরণীয় আদর্শ বানিয়ে যিনি পাঠিয়েছেন তিনি কে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন
لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. الله تعالى বললেন তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতের আশা রাখে তাদের জন্য তাদের জীবনের সর্বোত্তম আদর্শ হচ্ছেন আমার রাসূল। কথাটা যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহকে পেতে হলে আল্লাহর অনুগত্য পূর্ণাঙ্গভাবে করতে হলে আগে নবীর অনুগত্য করতে হবে। এই জন্য রব্বুল আলামিন সরাসরি কোরআনে কারিমে জানিয়েছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। রব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি রাসূলের অনুগত্য করবে সে যেন আল্লাহরই অনুগত্য করলো, আর যে ব্যক্তি রাসূলের অনুগত্য থেকে মুখ ফিরালো আল্লাহও তার থেকে মুখ ফিরায়া, আরো জোরে বলে আল্লাহও তার থেকে মুখ ফিরায়া। এই জন্য আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ অনুগত্য হাসিল করতে আল্লাহ তাআলাকে পেতে হলে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ভালোবাসতে হবে, পরিপূর্ণ অনুসরণ করতে হবে। আল্লাহকে যে পাইতে চায়, এটাও লিখেছেন আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, আমাদের দেশে অনেক কবি আছে আজানের আওয়াজ নাকি তার কাছে বিরক্ত লাগে, এরকম কবিকেও রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। যে সকল কবিরা আজান নিয়ে আজে বাজে বক্তব্য রাখে রাষ্ট্রীয় সম্মাননার বিপরীতে এদেরকে এই দেশের পাবলিক টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া দরকার। এরা কি রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার অধিকার রাখে? পাবলিক টয়লেট পরিষ্কারের দায়িত্ব এদেরকে দেওয়া দরকার। তোরা সারাদিন টয়লেট পরিষ্কার কর। আর আমার জাতীয় কবি আজান নিয়ে লিখেছেন, লোকটা কি কবিতা লিখে গিয়েছে, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গুরে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আমার গোরে পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সে পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গুরু আজাব থেকে গুনাগার পাইবে রেহাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহ আকবার, আল্লাহ তার চাওয়া কবুল করেছেন। জাতীয় কবির কবর মসজিদের পাশে আছে না নাই? তিনি লিখেছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সুবহানাল্লাহ, রাসূলকে ভালোবাসেন, আরশ কুরসি লৌহ কলম সব আল্লাহ আপনার করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে রাসূল নামের রস ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহকে পাওয়ার জন্য নবীজিকে পরিপূর্ণ ভালোবাসা এবং অনুসরণের দরকার আছে না নাই আছে এজন্য রব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আল্লাহ বলেছেন তাহলে বলে দেন ফাত্তামিউনি তোমরা আমাকে অনুসরণ করো যদি নবীজিকে অনুসরণ করেন তাহলে কি হবে শুনেন আল্লাহ বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম যদি নবীজিকে ভালোবাসো তাহলে জীবনের সমস্ত নবীজিকে যদি অনুসরণ করো তাহলে জীবনের সমস্ত গুনাহ যিনি maaf করে দিবেন তিনি কে আপনাদের কষ্ট হচ্ছে আমি আর 10 মিনিট কথা বলবো কষ্ট হচ্ছে আপনাদের এবারে 10 মিনিটে বাড়ির কাজ নিয়ে যান যত আলোচনা হয়েছে হোমওয়ার্ক এবার হোমওয়ার্ক হোমওয়ার্ক দরকার আছে না এতগুলো মানুষ আপনারা আসলেন আলোচনার আউটপুট নিয়ে তো বাড়িতে যাওয়া দরকার ফ্যামিলিতে যাওয়ার পরে যদি বলে কি আলোচনা শুনে আসছ আর কি কাজ নিয়ে আসছ সেটা বলো একটু কাজ নিয়ে যাওয়ার দরকার আছে না তাহলে কাজ হচ্ছে কাজের আগে আগে এই কথা আমরা ক্লিয়ার হই আমরা নবীজির আগমনের উদ্দেশ্য জানলাম কি কারণে তার আগমন হলো এবং সেই নবীর উপর আমাদের দায়িত্ব কি সেটা জানলাম দায়িত্ব হলো আমরা নবীজির উপর ঈমান এনে নবীজিকে সর্বোচ্চ ভালোবাসব এবং তার অনুসরণ করে জীবন গঠন নবীজিকে ভালোবাসব নবীজিকে ভালোবাসার জন্য আমরা দুইটা কাজ করব কয়টা কাজ সবাই বলেন কয়টা এই দুইটা বাড়ির কাজ জিজ্ঞেস করব একটু পরে নবীজিকে পূর্ণাঙ্গ ভালোবাসার জন্য কয়টা কাজ করব পূর্ণাঙ্গ ভালোবাসা এবং অনুসরণের জন্য আমরা দুইটা কাজ করব এক নাম্বার নবীজিকে জানব আমরা যদি নবীজিকে না জানি তাহলে কি নবীজিকে অনুসরণ করতে পারবো নবীজিকে জানার জন্য নবীর পুরো জীবনী আমাদের সবার কমপক্ষে কয়েকবার নবীর জীবনী পড়ার আত্মস্থ করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এবার আমি কয়েকটা হাত দেখি নবীজির জীবনী অন্তত কয়েকবার না হোক জীবনে একবার পুরাটা পড়ছেন আপনি এরকম কে কে আছেন হাত তুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ কিন্তু সংখ্যাটা কম না বেশি 50 ভাগে এক ভাগও না আরো কম হবে মনে হয় তাহলে আমরা যারা পড়ি নাই আমরা সবাই আজকে সিদ্ধান্ত নেই আমাদের পাশেই তো আন্দর কিল্লা আছে এই আন্দর কিল্লায় গেলে আপনার যে বই ভালো লাগে ভাই আর রাহিকুল মাখতুম আছে সিরাত ইবনে হিসাম আছে রাহমাতাল লিল আলামিন আছে আরো কত বই আছে কসাসুল আম্বিয়া আছে আল বিদায়া ওয়ান নিহায়া আছে যে বই ভালো লাগে সেখান থেকে নবীজির জীবনী অন্তত একটা বার আপনার পড়ার দরকার আছে না নাই একটা বই কিনে ঘরে রাখবেন তো আচ্ছা নবীজির আদর্শ জানতে হলে নবীজিকে জানতে হলে তিনি কেমন ছিলেন কেমন তার চলাফেরা ছিল কথাবার্তা ছিল কেমন পরিবারে সমাজে রাষ্ট্রে তার বিহেভিয়ার ছিল এগুলো জানার জন্য তার জীবনী পড়ার দরকার আছে না তাহলে আমরা সবাই নবীজির একটা করে জীবনী কিনব জীবনের একটা বই কিনব একটা করে বই কিনব রাজি আছেন তো সবাই আওয়াজ তো আসতে হলো সবাই রাজি আছেন তো এটা একটা হোমওয়ার্ক যে বাড়িতে গিয়ে বলবেন আজকে ওয়াদা করে আসছি নবীর পুরো জীবনী একবার পড়বে শুনেন একটা বই কিনবেন প্ল্যান করে পড়বেন প্রতিদিন 10 পৃষ্ঠা করে যদি পড়েন দেখবেন এক দুই সপ্তাহে শেষ 5 পৃষ্ঠা করে পড়েন তাহলে এক মাসে শেষ তাহলে নবীজির পুরো জীবনের ছোট্ট একটা বইও যদি পড়েন তাও তো নবীজির ব্যাপারে কিছু না কিছু জানা যাবে নবীজির জীবনী এক মহা সমুদ্র এর অতল তলদেশে স্পর্শ করা কারো দ্বারা সম্ভব কিন্তু কম বেশি সবাই নবীজির জীবনীর কম বেশি কিছু অংশ জানার দরকার আছে না নাই এজন্য আমরা একটা করে নবীজির জীবনীর ব্যাপারে বই কিনব পড়ব বলেন ইনশাআল্লাহ নাম্বার 2 দুই নাম্বার কাজ শুনেন নবীজিকে পূর্ণাঙ্গ ভালোবাসা এবং অনুসরণের জন্য ওই যে বই পড়লেন বই পড়ে পড়ে নবীজির ব্যাপারে জেনে এবার আপনি হবেন তেমন নবী ছিলেন আজকে একটা স্লোগান শিখে যান বাড়িতে গিয়ে বলবেন ফেসবুকে স্ট্যাটাস দিবেন আজকে ফেসবুকে আমরা দিন প্রচার করব যে আমরা আজকে ওয়াজ শুনেছি আমরা আজকে তাফসীর শুনেছি ওয়াজে গিয়েছি আলোচনা শুনছি এবং এই ডায়লগটা মুখস্থ করছি আমি হব তেমন আমার রসুল ছিলেন হওয়া দরকার আছে না নাই
তাহলে আসেন আমার রাসূল কেমন ছিলেন আমার নবীর জবান দিয়ে মিথ্যা কথা কখনো বের হয় নাই তাহলে আমার নবী ছিলেন সত্যবাদী আমিও হব সত্যবাদী জুড়ে বলেন আমাদের মধ্যে মিথ্যা বলার অভ্যাস আছে না নাই আমি আছি লালখান বাজার মোড়ে দোস্ত ফোন দিয়েছে তুমি কোথায় আছো কয় দোস্ত আমি আছি জিসির মোড়ে কি ভাইরা আছে এরকম মিথ্যা বলে নবীজি বলেছেন তার সাথে রহমতের ফেরেশতা থাকে না তো থাকে কি আরো জোরে বলেন মিথ্যাবাদী যারা কার ফ্রেন্ড হলো তারা আরো জোরে বলেন আমরা কি শয়তানের বন্ধু হতে চাই নাকি তাহলে মিথ্যা বলার এক নাম্বার কুফল হলো মিথ্যা বলবে যে শয়তানের বন্ধু হবে সে দুই নাম্বার হলো মিথ্যা বলে যে ইমানদার থাকে না সে মুনাফিক হয়ে যায় সে মুনাফিক ভালো না খারাপ সবচাইতে ভালো না সবচাইতে খারাপ ফেরাউনের চেয়ে মুনাফিক ভালো না খারাপ নমরুদের চেয়ে মুনাফিক ভালো না খারাপ আবু জাহালের চাইতে আবু জাহালের চাইতে আবু লাহাবের চাইতে মুনাফিক ভালো না খারাপ আপনারা বলবেন হুজুর কেমনে খারাপ হয় কারণ এই সবগুলা বড় জাতের কাফের থাকবে জাহান্নামে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে তাহলে কাফিরের চাইতে মুনাফিক মুনাফিক কি কাফেরের ভিতরে আছে নাকি কোথায় আছে হ্যাঁ হিন্দুর ভিতরে কি মুনাফিক আছে খ্রিস্টানের ভিতরে কি মুনাফিক আছে বৌদ্ধের ভিতরে কি মুনাফিক আছে তার মানে যেখানে মুসলমান মুসলমানের বেশ ধরে মুনাফিক লুকিয়ে আছে মুনাফিকের আলামত আছে আলামত দেখে চিনতে হয় তার আলামত নবীজি বলেছেন ইদা হাদাসা কাদাবা যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে তাহলে আমি হব তেমন আমার রসুল ছিলেন আমার রসুল মিথ্যা বলেন নাই আমিও আমৃত্যু কখনো মিথ্যা বলবো আমার আপনার নবী ছিলেন লজ্জাশীল হায়া হায়া সরম এটা হলো ইমানের অংশ আল হায়া উসমাতুম মিনাল ইমান লজ্জাশীলতা হলো ইমানের অংশ এজন্য আমার যুবক ভাইরা আমাদের মধ্যে হায়া সরম থাকার দরকার আছে না নাই কিন্তু আমরা তো অনেকে হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে চলাফেরা করি এটা কি হায়া সরম হলো নাকি কথা বলেন সতর ঢাকাটা নফল না ফরজ তো সতর তো হলো আপনার হাঁটুর নিচ পর্যন্ত তো হাঁটুর উপরে উঠে গেল কেন কিছু কিছু ছেলেরা নামাইতে নামাইতে নামায়া নিছে জুতার নিচে কিছু কিছু ছেলেরা উঠাইতে উঠাইতে উঠায়া ফেলছে হাঁটুর হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে আমার যুবক ভাইরা রাস্তাঘাটে হাঁটবেন না এই তো গত ফেব্রুয়ারিতে কক্সবাজার থেকে মাহফিল করে ফিরছি এই লালখান বাজার মোড়ে বেশ কিছু যুবককে পেয়েছি রাত তিনটার সময় হাফ প্যান্ট পরে হাঁটতেছে আর টানতেছে আমি নিজের চোখে দেখেছি সুতরাং এই যে হাফ প্যান্ট পরে হাঁটতেছি বলেন তো নিজের ভেতরে কি হায়া সরম আমরা রেখেছি তাহলে আমি হব তেমন আমার নবী ছিলেন আমার ভেতরে হায়া সরম ডেভেলপ করব এই রকম হাফ প্যান্ট পরে হাঁটব না আবার নামাতে নামাতে লুঙ্গি প্যান্ট পায়জামা জুতার নিচে নামায়া ফেলবো টাকলুর উপরে কাপড় পরবেন নবীজি বলেছেন ওই ব্যক্তির উপরে লানত ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না তাকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবেন না সাহাবীরা বললেন নবী গো কার ব্যাপারে কথা বলেন নবীজি বললেন যে ব্যক্তি যে পুরুষ টাকনুর নিচে কাপড় ঝোলাইয়া হাঁটে খালি ঠিক বললে হবে না লুঙ্গি প্যান্ট পায়জামা উঠাইতে হবে কিসের উপরে রাজি আছেন তো এক ছেলে কয় হুজুর দেখতে যদি আমি স্মার্ট লাগে আরে ভাই আমরা হুজুর জুব্বাও পরি টাকনুর উপরে পায়জামাও পরি টাকনুর উপরে দেশে বিদেশে চলাফেরা করি কোনদিন কোন মানুষ বলল না একটা খেত আরে স্মার্ট এসেছে কেউ কোনদিন বলে নাই কারণ নবীর সুন্নাত মানার ভেতরেই স্মার্টনেস আছে ঠিক কি না নবী রাসূল প্রেরণের এই ধারাবাহিকতা স্টার্ট হয়েছিল শুরু হয়েছিল পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে আর নবুয়তের এই ধারাবাহিকতা বন্ধ করে দিয়ে নবুয়তের গেটকে চিরতরে লক করে দেওয়া হয়েছে আমাদের প্রিয় নবীকে দুনিয়ায় পাঠানোর মাধ্যমে রাহমাতাল লিল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন সকল নবীর আগে নাকি সবার শেষে আরেকটু জোরে বলেন সবার শেষে আমার নবীজি দুনিয়াতে এসেছেন সবার শেষে কিন্তু স্ট্যাটাস মর্যাদা হলো সকল নবীদের উপরে একটা অনুষ্ঠানের একটা প্রোগ্রামের প্রধান অতিথি
তিনি কি প্রোগ্রামের শুরুতেই চলে আসেন নাকি সবার শেষে চলে আসেন সবার শেষে আসেন প্রধান অতিথি যিনি তার জন্য প্যান্ডেলের আয়োজন হয় মানুষজন আসে অনুষ্ঠানে সবাই অপেক্ষা করতে থাকে এরপরে প্রধান অতিথি আসেন এই বিশ্ব সভার সবকিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকল নবী রাসূল এসেছেন তমাম مخلوقات এসেছে এরপরে সকলের হিদায়াতের জন্য শেষ নবীকে আল্লাহ পাঠিয়েছেন তার মর্যাদা হলো দুনিয়ার সকল নবী রাসূলদের উপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসেছেন সবার শেষে কিন্তু স্ট্যাটাস মর্যাদা হলো সবার উপরে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পাঠালেন কোথায় পাঠালেন একেবারে পৃথিবীর সেন্টার ওয়াসাতুল আরদ পৃথিবীর কেন্দ্রবিন্দুতে পাঠালেন আপনারা যদি ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্র দেখেন তাহলে দেখবেন মক্কাতুল মুকাররমা এটি হচ্ছে পৃথিবীর একদম সেন্টার পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত এটা আমি আমিত্ববোধ জাহির করার জন্য বলছি না একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি আমার বয়স কম জ্ঞানও কম সব দিক থেকেই ছোট মানুষ কিন্তু বানাই ফেলছেন আজকে প্রধান অতিথি এজন্য দেখেন তো স্টেজের কোন জায়গাতে আমি বসা বলেন না কোথায় একদম সেন্টারে আমার আপনার নবী হচ্ছেন গোটা বিশ্ব সভার প্রধান অতিথি এজন্য আল্লাহ তাকে দুনিয়ার কোনায় কানায় পাঠান নাই একদম পৃথিবীর সেন্টার মক্কাতুল মুকাররমা মক্কা নগরীতে পাঠিয়েছেন সুবহানাল্লাহ কেন নবীজি মক্কা নগরীতে আসলেন এর বেশ কয়েকটা কারণ আছে নাম্বার 1 এক নাম্বার মক্কাকে বলা হয় ওয়াসাতুল আরদ এবং কোরআনে বলা হয়েছে মক্কাকে উম্মুল কোরা উম মানে হচ্ছে কেন্দ্র অর্থাৎ গোটা পৃথিবীতে যত নগরী রয়েছে সকল নগরীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত মক্কাতুল মুকাররমা আবার মক্কায় নবীজিকে পাঠানোর আরো কারণ আছে নাম্বার 2 দুই নাম্বার কারণ হলো মক্কায় ফসল উৎপন্ন হতো না মরুভূমি এখানে ফসল ফলানো যায় না এজন্য মক্কাবাসী লোকেরা তারা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসায়িক কাফেলা নিয়ে যেত তো ব্যবসায়িক কাফেলা বিভিন্ন দেশে গেলে ইসলাম প্রচার করা সহজ না কঠিন এজন্য আল্লাহ তাআলা নবীজিকে মক্কায় পাঠিয়েছেন যাতে করে তিনি যাদের কাছে ঈমানের দাওয়াত দিবেন তারা যেন দ্বীনের দাওয়াত নিয়ে ব্যবসায়িক সফরে গিয়ে গিয়ে তারা যেন দ্বীনের দাওয়াতটা সব দিকে ছড়িয়ে দিতে পারে সুবহানাল্লাহ দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ হলো নবীজিকে আল্লাহ মক্কা নগরীতে কেন পাঠালেন তিন নাম্বার কারণ হলো কোরআন আল্লাহ নবীজিকে দিবেন এজন্য আল্লাহ তাআলা কোরআন যার কাছে দিবেন কোরআনের ভাষা তার ভালোভাবে আয়ত্ত থাকা দরকার কোরআন নাজিল হয়েছে আরবী ভাষায় কোন ভাষায় আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবী ভাষায় নাজিল করেছি আরবী ভাষা এটা বড় দামি ভাষা আমাদের মাতৃভাষা বাংলা এজন্য এখানে যত মানুষ এসেছেন আপনাদেরকে বলবো অনেকে আছেন যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলছি বিদেশে যাওয়ার জন্য অনেকে আইএলস টুফেল জিআরই ইংরেজি ভাষার অনেক কোর্স করে তো আমরা মুসলমান আমাদের মাদার টাং মাতৃভাষার পাশাপাশি যে ভাষাকে সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত সেটা হচ্ছে আরবী ভাষা কেন কারণ আরবি হচ্ছে আল্লাহর ভাষা আরবি হচ্ছে রসূলের ভাষা আরবি হচ্ছে কবরের ভাষা আরবি হচ্ছে জান্নাতের ভাষা সুবহানাল্লাহ সেই যুগে সবচেয়ে ফাসিহ অর্থাৎ সবচেয়ে বিশুদ্ধ আরব যারা ছিল তারা মক্কা নগরীতে বাস করত এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে মক্কাতুল মুকাররমায় পাঠিয়েছেন সুবহানাল্লাহ তাহলে আমরা আজকের আলোচনায় প্রথম পয়েন্ট আলোচনা করলাম কেন আল্লাহ তাআলা এশিয়া আফ্রিকা বিশ্বের কোনায় কানায় নবীজিকে না পাঠিয়ে একদম পৃথিবীর সেন্টারে পাঠিয়েছেন অনেক কারণই আছে তার মধ্যে কারণ বললাম কয়টা জোরে বলেন কয়টা আল্লাহ তাআলা নবীজিকে পাঠালেন নবীজিকে পাঠালেন মক্কাতুল মুকাররমার একটি শ্রেষ্ঠ বংশে সুবহানাল্লাহ পড়বেন না কুরাইশ বংশ মক্কাতুল মুকাররমার সবচেয়ে অভিজাত সবচেয়ে শ্রেষ্ঠ বংশ কারণ নবী তো সর্বশ্রেষ্ঠ এজন্য পাঠিয়েছেন ওই এলাকার শ্রেষ্ঠ বংশে সুবহানাল্লাহ পড়ুন আমার আপনার নবীকে রব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন আর পাঠানোর সময় এতিম বানিয়ে পাঠালেন রব্বুল আলামিন এই জন্য সূরা দোহার মধ্যে বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া আল্লাহ তাআলা বলছেন আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি এরপরে আমি কি আপনার আশ্রয়ের ব্যবস্থা করিনি
আমার আপনার নবীকে রব্বুল আলামিন এতিম বানিয়ে দুনিয়াতে পাঠালেন দুনিয়াতে আসার আগে তিনি তার বাবাকে হারিয়ে ফেললেন বাপ হারিয়ে বাপের এতিম হয়ে গেলেন এতিম অবস্থায় তিনি তার মায়ের পেটে এতিম অবস্থায় তিনি জন্ম নিলেন যখন তিনি জন্ম নিলেন তখন কিছু অলৌকিক ঘটনা ঘটল এই যে এখন রাতের বেলা রাত যখন শেষ হবে সকাল বেলা পূর্ব দিগন্তে সূর্য উঠবে কিন্তু দেখবেন ফজরের নামাজে আপনারা যারা যান ফজরের সালাত আদায় করার পরপরই দেখবেন সূর্য ওঠে না রাতের অন্ধকার বিদূরিত হওয়ার পরে সূর্যের আলো উদিত হওয়ার আগে সাদা একটা রেখা সাদা একটা আলো উদ্ভাসিত হয় কি হয় না রাতের অন্ধকার বিদূরিত হয় সাদা আলো উদ্ভাসিত হয় যেমন সূর্য উদিত হওয়ার সুসংবাদ দেয় আমার আপনার নবী দুনিয়াতে আসার আগে গোটা দুনিয়া ছিল অন্ধকারে নিমজ্জিত অন্ধকারাচ্ছন্ন সেই পৃথিবীতে অন্ধকারাচ্ছন্ন সেই পৃথিবীতে অন্ধকারাচ্ছন্ন সেই পৃথিবীতে একটি আলোর বার্তা নিয়ে নবীজি আসতেছেন এই জন্য আগে থেকেই একটা সংবাদ আগে থেকেই একটা অলৌকিক ঘটনা ঘটা আরম্ভ হয়ে গেল নবীজির মা নবীজির মা আমেনা বলছেন আমি যখন আমার এই শিশু পুত্রকে জন্ম দিলাম আমি তখন স্বপ্নে দেখলাম আমার পেট থেকে এমন একটি নূর এমন একটি আলো বিচ্ছুরিত হলো যে আলোর কারণে সিরিয়া এবং বসরার প্রাসাদগুলো আলোকজ্জ্বল হয়ে গিয়েছিল বেশ কিছু অলৌকিক ঘটনা আমার আপনার নবীর জন্মের সময়ে সংঘটিত হলো অগ্নি উপাসকদের অগ্নি নিবারণ হয়ে গিয়েছিল তারপরে কিসরার সেই প্রাসাদের ১৪টি পিলার ধ্বংস হয়ে গিয়েছিল আমার আপনার নবী যখন আগমন হয়েছিল বুহাইরা পাদদের কূপ শুকিয়ে গিয়েছিল এই অলৌকিক ঘটনাগুলো ঘটিয়ে দিয়ে রব্বুল আলামিন যেন তামাম দুনিয়ার শিরক এবং কুফরে নিমজ্জিত থাকা মানুষগুলোকে জানিয়ে দিচ্ছেন শিরক কুফর আর মূর্তি পূজার দিন শেষ এখন হবে আল্লাহর দ্বীনের আলো নিয়ে যে আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নবীজি এতিম অবস্থায় জন্ম নিলেন শুনেন মিলাদ কাকে বলে আমাদের দেশে তো মানুষ কত কিছুকে মিলাদ বানিয়েছে এটা হলো মিলাদ আমি নবীজির মিলাদ পড়ছি মিলাদ বলছি মিলাদ আর অভিশব্দ এর অর্থ হলো জন্ম বৃত্তান্ত জন্ম সংক্রান্ত আলোচনা আমি নবীজির মিলাদই পড়ছি নবীজির জন্ম সংক্রান্ত আলোচনা করছি এভাবে নবীজি এতিম অবস্থায় দুনিয়াতে আসলেন এতিম অবস্থায় দুনিয়াতে আসলেন এবার এই সংবাদ মা আমেনা নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে দিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব এই সংবাদে বড় খুশি হয়ে গেলেন এবার আবুল আহাবের কাছে তার দাসী সুয়াইবা আবুল আহাবের কাছে সংবাদ নিয়ে গেল আবুল আহাব এই সংবাদ যখন শুনলো তার ভাতিজা হয়েছে সে সঙ্গে সঙ্গে যে সংবাদ নিয়ে গিয়েছে ওই দাসীকে বলল এত সুন্দর সুসংবাদ দেওয়ার কারণে আমি তোমাকে আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম তাহলে বলেন তো নবীজির মিলাদে আবুল আহাব খুশি না বেজার আরো জুড়ে বলতে হবে নবীজির মিলাদের খবর পেয়ে আবুল আহাব খুশি না বেজার আবুল আহাবও খুশি সবাই খুশি আসমান খুশি জমিন খুশি আমরাও খুশি না বেজার তাহলে নবীজির মিলাদের কারণে তামাম মাখলুকাত খুশি না বেজার সবাই অনেক আনন্দিত কারণ যার জন্য সবকিছু আয়োজন হয়েছে তিনি দুনিয়াতে এসেছেন তাহলে তার আগমনে সবাই তো খুশি হওয়ারই কথা এই রকম করে নবীজি দুনিয়াতে চলে আসলেন সেই সময়ে রেওয়াজ ছিল প্রথা ছিল মক্কা নগরীতে জন্ম নেওয়া শিশুকে শহরের বিভিন্ন ধরনের রোগবালাই থেকে হেফাজতে রাখার জন্য শিশুরা যেন ছোটবেলা থেকে সুঠামদেহী হয়ে গড়ে ওঠে এবং তারা যেন সবচেয়ে ফসিহ সবচেয়ে বিশুদ্ধ আরবি ভাষা শিখে এই জন্য দুধ পানের জন্য ধাত্রীদের কাছে পাঠিয়ে দেওয়া হতো বেদুইন ধাত্রীদের কাছে দেওয়া হতো মরুভূমিতে তায়েফে দেওয়া হতো কারণ তায়েফের লোকদের ভাষা অনেক বিশুদ্ধ ছিল আবহাওয়া ভালো ছিল এই জন্য নবীজির দাদা আব্দুল মুত্তালিব ধাত্রী মহিলাদেরকে সন্ধান করছেন কিন্তু কোনো ধাত্রী মহিলাকে তিনি পান না এতিম বাচ্চা হয়তো এতিম বাচ্চার দায়িত্ব নিলে টাকা পয়সা কম পাওয়া যাবে এই জন্য কোনো ধাত্রী মহিলা এই দায়িত্ব নিতে চায় না
তায়েফ থেকে বনু সাদ গোত্রের অসংখ্য নারীরা আসলেন মক্কা মুকাররমায় দুগ্ধ শিশু তালাশের জন্য যে সকল মহিলারা আসলেন নবীজির দাদা তাদেরকে সম্বোধন করে বললেন আমার এই ঘরে একটা এতিম বাচ্চা আছে বেশি টাকা পয়সা দিতে পারবো না যদি মন চায় তো ঘরে ঢুকে তাকে দেখো এরপরে যদি মন চায় তো নিয়ে যাও এতিম বাচ্চা দেখে কেউ ঘরের ভেতরে যায় না নবীজিকে নিতেও চায় না সেই সব সেই সময়টা ছিল দুর্ভিক্ষের বছর খাদ্য সংকট ছিল তাইফের বনু সাদ গোত্রের ভাগ্যবতী মহিলা হালিমাতু সাদিয়া তিনি বলছেন আমি যে গাধায় চড়ে আসছিলাম সেই গাধা ছিল খুব খুব জীর্ণশীর্ণ অত্যন্ত দুর্বল হওয়ার কারণে আমি সকল মহিলাদের পরে আসলাম এসে দেখি কোনো বাচ্চা নাই সব বাচ্চা মহিলারা নিয়ে গিয়েছে ধাত্রী মহিলারা সব বাচ্চা নিয়ে গিয়েছে এমন সময় আব্দুল মুত্তালিব বললেন আমার এই ঘরে একজন এতিম সন্তান আছে একটু যাও দেখো বেশি টাকা পয়সা দেওয়া যাবে না যদি মন চাই তো নিয়ে যেতে পারো হালিমাতু সাদিয়া তার স্বামীকে বললেন দেরি করে এসেছি এই জন্য আমরা কোনো সন্তান আমরা কোনো ভালো শিশু পাইলাম না এতিম একটা সন্তান পেয়েছি খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে চলো এই এতিম সন্তানকে নিয়ে যাই ভাগ্যে যা আছে তাই হবে তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন স্বামী তখন বললেন যেহেতু কাউকেই পাই নাই একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই এতিমটাকেই নিয়ে যাই চলো হালিমাতু সাদিয়া বলছেন আমি ওই শিশুটাকে নেওয়ার জন্য যখন মা আমিনার ঘরে ঢুকলাম মা আমিনার ঘরে ঢুকে আমি যখন শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে নিয়ে আমি নজর দিলাম তাকানো মাত্রই দেখলাম এ যেন আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর একটি বাচ্চা আমার কোলে এসেছে এজন্য আরবের একজন কবি তার কবিতায় বড় চমৎকার লিখেছেন وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء কবি কত চমৎকার করে বলেছেন কবি কত সুন্দর করে বলেছেন কোন চোখ আপনার চাইতে সুন্দর কাউকে দেখেনি কবি কত সুন্দর করে বলছেন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা আপনার চাইতে সুন্দর কোন ব্যক্তি কোন মহিলা কখনো জন্ম দেয়নি আল্লাহু আকবার কি সুন্দর করে কবি বলছেন খলিকতা মুবাররা মিন কুল্লি আইব আপনি সকল দোষ ত্রুটি থেকে মুক্তি নিয়ে খুব সুন্দরভাবে জন্ম নিয়েছেন আপনাকে দেখলে মনে হয় কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা আপনি যেভাবে চেয়েছেন ঠিক আপনার রব আপনাকে সেভাবেই বানিয়েছেন সুবহানাল্লাহ আর আমার জাতীয় কবি কি সুন্দর লিখেছেন আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বড় সুন্দর করে লিখলেন এটা তো আমরা অনেকেই জানি যারা জানি একটু বলার চেষ্টা করি তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে পারেন আপনারা কি যুবক ভাইরা পারেন পারেন বলা যাবে না আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমি তাকে খুব পছন্দ করি খুব ভালোবাসি আমার নবীর শানে এত নাত লিখেছে বাংলার আর কোন কবি এত নাত লিখতে পারে না আল্লাহু আকবার আল্লাহ আমার জাতীয় কবির কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপূর্ণিমারে শেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই পরে দরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপূর্ণিমারি শেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা
যাবে না মায়ের কোলে আল্লাহ আকবার হালিমাতু সালিয়া শিশু নবীজিকে কোলে নিয়ে এবার তার গাধায় আরোহণ করলেন কি আজীব অবস্থা যে গাধা আসার সময় দুর্বল ছিল ধীর গতিতে এসেছে তিনি লক্ষ্য করে দেখলেন আমার নবীর বরকতে আমার নবীকে নিয়ে তিনি যখন কোলে উঠলেন শিশু নবীজিকে নিয়ে কোলে ওঠার কারণে ধীর গতির সেই গাধার গতি এত বেশি বেড়ে গেল অন্যান্য সকল গাধা অন্যান্য সকল বাহনগুলোকে পেছনে ফেলে তার গাধা আগে ছুটতে লাগলো তিনি তো অবাক হয়ে গেলেন হতবাক হয়ে গিয়ে বললেন বুঝলাম না ব্যাপার এত দুর্বল গাধা কেমন করে হঠাৎ করে তার এত গতি বেড়ে গেল অন্যান্য মহিলারা বললেন কি ব্যাপার হালিমা তুমি যে গাধায় চড়ে এসেছো এটা কি ওই গাধা নাকি আরেক নতুনটা নিয়ে তুমি যাচ্ছ তিনি বললেন না নতুন কোনো গাধা নয় ওই গাধা নিয়েই যাচ্ছি তখন বলা হলো তোমার কোলে কোন শিশু মনে হয় বরকতের শিশু নিয়ে তুমি চলে যাচ্ছ সুবহানাল্লাহ তিনি যখন ঘরে গেলেন দুর্ভিক্ষের বছর তাদের একটা উট ছিল ওলানে কোনো দুধ ছিল না বাড়িতে গিয়ে দেখলেন ওলান দুধে ভর্তি হয়ে গিয়েছে হালিমাতুস সাদিয়া বলছেন খাবার দাবার পাচ্ছিলাম না এজন্য আমার স্তনে দুধ ছিল না আমার দুগ্ধ পোষ্য সন্তান সেও দুধ ঠিকমতো পেত না কিন্তু শিশু নবীজিকে নিয়ে যখন বাড়িতে গেলাম দেখলাম আমার স্তনগুলোতে দুধ পরিপূর্ণ হয়ে আছে খেজুর গাছে গিয়ে দেখলেন খেজুর গাছে ফলন বেড়ে গেল ফসলের ফলন বেড়ে গেল মরুভূমিতে তাদের ছাগল যায় বকরি যায় দেখা যায় অন্যান্য লোকদের ছাগল বকরিগুলো খোদার খোদা নিয়ে বাড়ি ফিরে আসে কিন্তু তাদের বকরিগুলো ছাগলগুলো পেট ভরে বাড়িতে আসে তাদের আর বুঝতে বাকি রইল না স্বামী স্ত্রী দুজনেই বললেন দুনিয়ার সমস্ত বরকত আল্লাহ আমাদের ঘরে দিয়ে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমা হালিমাতুস সাদিয়ার ঘরে বেড়ে উঠতে লাগলেন বয়স চার কি পাঁচ বছর চার কি পাঁচ বছর তিনি বাচ্চাদের সাথে ময়দানে খেলতে গিয়েছেন হঠাৎ করে একজন আগমন করলেন তিনি হচ্ছেন জিব্রিল চার পাঁচ বছর বয়স তখন নবীজির নবীজিকে একটা জায়গায় ডেকে নিলেন এরপরে নবীজিকে চিত করে শুইয়ে দিয়ে ওপেন হার্ট সার্জারি করলেন নবীজির এই বুকটাকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন অন্যান্য ছেলেরা এটা দেখে দৌড় দিয়েছে ভয়ে কি ব্যাপার চিত করে শুয়াইয়া তারপরে বুক থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো খুলে ফেলা হলো নবীজির দিল হাড়টা বের করে হৃৎপিণ্ডটা বের করে সাইয়েদেনা জিব্রাইল আমিন জমজমের পবিত্র পানি দিয়ে ধৌত করলেন এটাকে বলা হয় সাক্কা সাদার চিনাচাক বক্ষ বিদারণ এটা এজন্য করা হয়েছে আমার আপনার নবীর মিলাদ হয়েছে জন্ম হয়েছে উদ্দেশ্য হলো নবীজিকে দিয়ে আল্লাহর দিন প্রচার করিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ঠিক কিনা এই জন্য নবুয়তের জন্য রিসালতের জন্য তাকে প্রস্তুত করা দরকার নবীজিকে ছোটবেলা থেকে ট্রেনিং দিয়ে দিয়ে যা করা দরকার তা করে করে নবুয়ত আর রিসালতের জন্য পারফেক্ট করা হচ্ছে সাক্কে সদর হলো হালিমাতুস সাদিয়া এই সংবাদ যখন শুনলেন তিনি ভয় পেয়ে গেলেন তিনি এবার শিশু নবীজিকে নিয়ে তার মায়ের কাছে মা আমিনার কাছে চলে গেলেন মা আমিনার কাছে দিয়ে আসলেন মা আমিনার কাছে নবীজি অল্প কয়েকদিন থাকলেন তারপরে নবীজির মাও দুনিয়া ছেড়ে চলে গেলেন আহারে কেমন এতিম দুনিয়াতে আসার আগে বাপকে হারিয়ে ফেললেন যখন তার বয়স ৬ বছর তখন তিনি তার মাও হারিয়ে ফেললেন এবার তার দাদার আশ্রয়ে আব্দুল মুত্তালিবের আশ্রয়ে তিনি চলে গেলেন কিন্তু বেশি দিন গেল না দেড় দুই বছর গেল আট বছর বয়সে আবার তিনি দাদাও হারিয়ে ফেললেন এবার তিনি তার চাচা আব্দুল এবার তিনি তার চাচা আবু তালেবের আশ্রয়ে বড় হতে লাগলেন আবু তালেবের ঘরে আছেন বয়স দশ বা বারো বছর হবে আবু তালেব সিরিয়া একটি ব্যবসায়ী কাফেলা নিয়ে যাবেন চিন্তা করছেন আমি আমার ভাতিজাকে রেখে যাব কিনা আবু তালেব নবীজিকে বড় ভালোবাসতেন নবীজির সঙ্গ বিচ্ছিন্ন হওয়া এটা তার পছন্দ ছিল না চিন্তা করছেন আমার ছোট্ট ভাতিজা তাকে কি আমার সাথে এত দূরের সফরে নিয়ে যাব নাকি নাকি বাড়িতে রেখে যাব একবার চিন্তা করেন বাড়িতে রেখে যাই আর একবার চিন্তা করেন না আমার এত মায়ার ভাতিজা এত মহব্বত করি তাকে রেখে তো আমি যেতে পারি না শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন
তিনি তার ভাতিজাকে নিয়ে সিরিয়ায় তিনি ব্যবসায়িক কাফেলায় সফরে যাবেন যেতে যেতে পথ চলতে চলতে সিরিয়ার একেবারে সীমান্তে যখন চলে গেলেন বুহাইরা নামে এক পাদ্রী ওই কাফেলাকে দেখে এগিয়ে আসলো ওয়েলকাম করলো ওই পাদ্রী কোনদিন কোন কাফেলাকে গিয়ে এভাবে এগিয়ে আনেনি সম্মান জানায়নি লোকেরা জানতে চাইল ও পাদ্রী বুহাইরা তুমি কেন এই কাফেলাকে দেখে এগিয়ে আসলে আর এই শিশু পুত্রটিকে দেখে তুমি কেন অবাক হয়ে গেলে সে তখন বলল আমি যখন দূর থেকে দেখলাম একটা কাফেলা আসতেছে দেখলাম এই কাফেলার মধ্যে থাকা এই শিশু পুত্রটির উপরে দেখা যাচ্ছে মেঘের খণ্ড তাকে ছায়া দিচ্ছে আমি আরো দেখেছি এই ছেলে সামনের দিকে আসতেছে আর সকল গাছ আর পাথর তাকে সাজদা দিচ্ছে গাছ এবং পাথর দুনিয়ার কোন সাধারণ মানুষকে সাজদা দেয় না নবীদেরকে সাজদা দেয় সুতরাং আমি বুঝতে পেরেছি যে শিশু পুত্রটিকে এই কাফেলায় দেখা যাচ্ছে অবশ্যই সে আল্লাহর পয়গাম্বর হবে কনফার্ম হওয়ার জন্য কাছে আসলাম কনফার্ম হয়ে গিয়েছি নবীজির কাঁধের নিচে মোহরে নবুয়ত ছিল বুহাইরা পাদ্রীটা দেখে বলল আমি এই মোহরে নবুয়ত দেখে এবার কনফার্ম হয়ে গেলাম এই এই শিশু পুত্রটিকে রব্বুল আলামিন তামাম দুনিয়ার সকল মানুষের সর্দার বানিয়ে পয়গাম্বর বানিয়ে পাঠিয়েছে আবু তালেবকে ডেকে নিলেন বুহাইরা পাদ্রী আবু তালেবকে ডেকে নিয়ে বললেন আপনার ভাতিজাকে রিয়ার সামনে আগাইয়েন না ইহুদির গোষ্ঠী যদি জানতে পারে আপনার ভাতিজাকে কোনো ক্ষতি করে ফেলতে পারে অথবা কোনো অথবা রোমান বা পারস্যের কেউ যদি বুঝতে পারে ক্ষতি করে ফেলতে পারে বুহাইরা পাদ্রীর এই পরামর্শ শুনে এবার রাসূলের চাচা আবু তালেব নবীজিকে মক্কায় ফিরিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবন আরম্ভ হয়ে গেল আমার যুবক তরুণ ভাইরা শোনো অনেকে তো আছো পড়াশোনা যখন করো কোনো কাজ করতে চাও না পড়াশোনাকালীন সময়ে পড়াশোনার পাশাপাশি কাজ করো এটাও কিন্তু নবীজির আদর্শ ঠিক কিনা আমাদের ছেলেমেয়েরা কোনো কাজ করে না তুমি ক্লাস 9 টেনে পড়ো টিউশনই করো ইন্টারমিডিয়েটে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো এখন তো অনলাইনে বিভিন্ন বিজনেসও করা যায় যায় কি যায় না উদ্যোক্তা হওয়ার স্বপ্ন স্টুডেন্ট লাইফ থেকে দেখতে হবে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য স্টুডেন্ট লাইফ থেকে পরিকল্পনা করে কাজ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মজীবন আরম্ভ করলেন কিভাবে কর্মজীবন আরম্ভ করলেন শুনেন নবীজি বিভিন্ন মানুষের ছাগল চড়াতেন বকরি চড়াতেন দলিল কোথায় শুনেন বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম তিনি বলেছেন এমন কোন নবী আল্লাহ পাঠান নাই যে নবী রাখাল ছিলেন না সকল নবীকে দিয়ে রাখালি যিনি করিয়েছেন গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে আল্লাহ এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর নবী এবং রাসূল হচ্ছেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তাদেরকে দিয়ে আল্লাহ কেন রাখালি করিয়েছেন যারা কখনো রাখালগিরি করেছেন তারা বুঝবেন রাখালের কাজ কিন্তু অত সহজ ছাগল চড়াতে যাইয়েন ছাগলকে নিয়ে যাবেন ওইদিকে দৌড় মারবেন আরেক দিকে এটা একটা ট্রেনিং উম্মতকে যখন নবীগণ হেদায়েতের কথা বলবেন একটা যাবে ওইদিকে আরেকটা যাবে ওইদিকে এজন্য রাখালগিরি করিয়েছেন যেন ধৈর্যের প্রশিক্ষণ নিতে পারেন দাওয়াতি কাজে সবর দরকার প্রশিক্ষণ দরকার ওই সবর আর প্রশিক্ষণ রাখালগিরি করায়ে নবীজেরকে যিনি এই প্রশিক্ষণ দিলেন সবাই বলেন তিনি কে এই কথা শুনে সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী ওয়া আন্ত আপনিও কি রাখালগিরি করেছেন নাকি নবীজি বললেন নাম হ্যাঁ আমিও রাখালগিরি করেছি কিন্তু আর আহা আলা করারিতালি আহলি মক্কা আমি যখন মক্কায় ছিলাম তখন আমি সামান্য কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি এক কিরাতের বিনিময়ে এক কিরাত মানে কি মুহাদ্দিসগণ ব্যাখ্যায় লিখেছেন এক কিরাত মানে হলো এক কিরাত মানে হলো যে এক দিরহামের ২৪ ভাগ বা ২০ ভাগের এক ভাগ বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এটা কত হবে ১০০ টাকা ১০০ তো ১০০ ১১০ টাকা এরকম হতে পারে নবীজি বলেছেন আমি এরকম করে মানুষের ছাগল চড়িয়েছি কয়েক কিরাতের বিনিময়ে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার পিতা থেকে যে ধন সম্পদ পেয়েছিলেন সেগুলোকেও তিনি সামান্য কাজে লাগিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই তিনি ছিলেন সত্যবাদী আমানতদার বিশ্বস্ত চারিত্রিক মাধুর্যতার খবর দিকে দিকে ছড়িয়ে যেতে লাগলো নবীজির এই অনুপম চরিত্রের খবর চলে গেল সেই সময়ের অত্যন্ত ধনী মহিলা খাদিজা আত-তাহেরার কানে তিনি তখন স্বামীহারা বিধবা ছিলেন অত্যন্ত বড় মাপের ব্যবসায়ী ছিলেন তার যেহেতু ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না এজন্য তিনি কর্মচারী খাটিয়ে তার ব্যবসায়িক কাফেলা বিভিন্ন জায়গায় পাঠাতেন তার কানে খবর চলে গেল মুহাম্মদ সবাই আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন যুবক আছেন যিনি অত্যন্ত সত্যবাদী অত্যন্ত আমানতদার তিনি প্রস্তাব পাঠালেন তার কাছে প্রস্তাব পাঠালেন নবীজির কাছে প্রস্তাব দিলেন তার দাসীর মাধ্যমে যে খাদিজা রাদিয়াল্লাহ যে খাদিজার ব্যবসায়িক কাফেলা নিয়ে তিনি সিরিয়াতে যাবেন কিনা এই চাকরি দিতে চাইলেন নবীজি রাজি হয়ে গেলেন এবার খাদিজা আত-তাহেরা তিনি তার একজন দাসী নবীজির সাথে দিলেন নবীজির সব কিছু খেয়াল রাখার জন্য নবীজি এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক কাফেলা নিয়ে গেলেন সিরিয়া থেকে ফিরে আসলেন সেবার অনেক লাভ হলো অনেক মুনা অনেক বেশি লাভ হলো প্রচুর বরকত হলো আসার পরে খাদিজা আত-তাহেরা তার দাসীকে জিজ্ঞেস করছেন তুমি খুব কাছ থেকে তার চরিত্র কেমন দেখলে তখন দাসী বলছে এত সত্যবাদী এত আমানতদার এত পরিমাণ ভালো মানুষ আমি আর আগে কখনো দেখি খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন এই তো জীবন সঙ্গিনী হিসাবে আমি একজন পারফেক্ট মানুষকে পেয়ে গিয়েছি তিনি তার বান্ধবীর মাধ্যমে সরাসরি নবীজিকে বিয়ের প্রস্তাব দিলেন নবীজি তার চাচার সঙ্গে পরামর্শ করলেন পরামর্শ করে এবার বিয়ে হয়ে গেল নবীজির বয়স 25 বছর আম্মাজান খাদিজা আত-তাহেরার বয়স তখন ছিল 40 বছর জোরে বলেন কত বছর যুবক ভাইরা শুনেন বর্তমান জামানায় কিছু নাস্তিক বের হয়েছে তারা বলে ইসলাম ধর্মের নবী তিনি নারীদের প্রতি তার অন্য রকমের আসক্তি ছিল নাউযু বিল্লাহি মিন যালিক কি ধরনের ঘৃণ্য ঘৃণ্য কথা তারা বলে এত আসক্তি ছিল বলে এতগুলো বিয়ে করেছেন নাস্তিকের গোষ্ঠীকে আমরা বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরা যৌবন যখন ছিল তখন তো তিনি একজন বিধবা নারীকে বিয়ে করেছেন খাদিজা আত-তাহেরা আম্মাজানকে বিয়ে করলেন তার চেয়ে বয়সে আরো 15 বছরের বড় এবং যতদিন পর্যন্ত আম্মাজান খাদিজা আত-তাহেরা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেছেন সুতরাং যারা এই কথা বলো ওই সকল নাস্তিকদেরকে বলবো ওই সকল নাস্তিকদেরকে বলবো তুমি পারলে এরকম বিধবা কোনো মহিলাকে বিয়ে করে তোমার জীবনের যৌবন কাটায় দাও তারপরে আমার নবীকে নিয়ে তুমি এ ধরনের তারপরে আমার নবীকে নিয়ে কথা বলার সাহস করো ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আল্লাহর নবী বিয়ে শাদী হয়ে গেল সাংসারিক জীবন আরম্ভ করলেন নবীজি কখনো মিথ্যা বলতেন না সত্যবাদী ছিলেন কাফেররা তার সত্যবাদিতায় মুগ্ধ হলো নবীজিকে এবার তারা আল আমিন উপাধি দান করলো নবীজি ছিলেন আমানতদার এজন্য মক্কার কাফির গোষ্ঠী তাদের টাকা পয়সা সোনা রূপা ধন সম্পদ এনে নবীজির কাছে আমানত রাখতো আমানতের কোনো খেয়ানত হতো নবীজির চারিত্রিক মাধুর্যতার খবর সব দিকে ছড়িয়ে গেল গোটা মক্কাবাসী লোকেরা জানত মক্কার মধ্যে যদি ভালো কোনো মানুষ থাকে সত্যবাদী এবং আমানতদার যদি কেউ থাকে সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে নবীকে অনুপম চরিত্র দিয়ে তার চারিত্রিক মাধুর্যতায় নবুয়তের আগেই গোটা মক্কাকে যিনি মাধুর্যমণ্ডিত করলেন বছর সময় যখন হয়ে গেল এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাইয়েদনা জিব্রিল আমিনকে পাঠিয়ে দিলেন কি আস্তে বলবেন না সবাই জুড়ে বলেন কি সাইয়েদনা জিব্রিল আমিন এবার নবীজির কাছে আসলেন ওহি নাজিল হলো নবীজির মিলাদ হলো জন্ম হলো যে কারণে শুনেন নবীজির জন্ম হয়েছে জন্ম হওয়ার পরে নবীজিকে নবুয়তার রিসালতের দাওয়াতের জন্য 40 বছর ধরে তৈরি করা হলো এরপরে 40 বছর বয়সে নবীজিকে নবুয়ত দিয়ে রিসালতের দায়িত্ব দেওয়া হলো বলা হলো রিসালতের কথা বলেন নবীজিকে দায়িত্ব দেওয়া হলো জানিয়ে দেওয়া হলো সবাই আমার সঙ্গে পড়েন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
الحق ليظهره على الدين كله ولو كره المشركون قرآن الكريم একষট্টি নম্বর সূরা সূরাতুস সাফির 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হেদায়াত আর দ্বীনে হক দিয়ে হেদায়াত আর দ্বীনে হক জুরে বলেন কয়টা বিষয় আস্তে বলবেন না জুরে বলেন কয়টা এক নাম্বার হেদায়াত এক নাম্বার হেদায়াত দুই নাম্বার হচ্ছে দ্বীনে হক দুই নাম্বার হলো দ্বীনে এই দুইটা জিনিস দিলেন আর নবীজিকে দায়িত্ব দিলেন লিউযহিরাহু আলাদ্দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ দায়িত্ব দিলেন পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র যত পোত আর মত আছে সকল তন্ত্র মন্ত্র পোত আর মতকে কবর দিয়ে জমিনদার সেই আল্লাহর আইন চালু করতে হবে তাহলে নবীজির মিলাদ হয়েছে জন্ম হয়েছে আগমন হয়েছে যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য হলো জমিনটা কার আল্লাহ আস্তে বলবেন না জমিনটা কার আল্লাহ এই জমিনে কি আইন চলবে আমার আপনার বাপ দাদার না তাহলে জমিনটা যদি আল্লাহর হয় এই জমিনে আইন চলবে কার আল্লাহ নবীজির মিলাদ হয়েছে আগমন হয়েছে জন্ম হয়েছে এই কারণে জমিন হলো আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচার করে আল্লাহর আইন কায়েম করতে হবে ঠিক কি না আল্লাহর আইন কায়েমের জন্য আল্লাহ নবীজির কাছে একটা আইনের কিতাবও দিলেন আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে সেই কথা বললেন আলিফ লাম রা কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله تعالى বলছেন ও আমার হাবিব আপনার কাছে কিতাব আমি নাযিল করেছি এই জন্যই لتخرج الناس من الظلمات إلى النور যাতে করে এই কিতাবের আলোয় তমসাচ্ছন্ন অন্ধকারে থাকা পৃথিবীকে আলোকিত করে দিতে পারে এই জন্য এই কিতাব নবীজির কাছে যিনি পাঠালেন তিনি কে আস্তে বলবেন না সবাই বলেন তিনি কে আল্লাহ নবীজিকে আল্লাহ কিতাব দিলেন কোরআন দিলেন বললেন কোরআনের প্রচার করো কোরআনের আলোয় মানুষকে আলোকিত করো আর কোরআনের আইন অনুযায়ী সবকিছু পরিচালনার জন্য কোরআনের রাজ কায়েমের জন্য দাওয়াত দিতে থাকো কোরআনের আইন কায়েমের জন্য প্রচেষ্টা চালাতে থাকো এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত কোরআনের দাওয়াত আরম্ভ করে দিলেন প্রথম তিন বছর তিনি গোপনে গোপনে দাওয়াত দিলেন গোপনে গোপনে যখন তিন বছরে দাওয়াত দিলেন তিন বছরে যাওয়ার পরে আল্লাহ ওহি নাযিল করে জানিয়ে দিলেন গোপনে গোপনে অনেক দাওয়াত দিয়েছেন ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন এবার আপনার নিকটবর্তীদেরকে দাওয়াত দেন প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করেন নবীজি গোপনে গোপনে দাওয়াত দিলেন কয় বছর আপনারা ঘুমায় গেছেন নাকি এতক্ষণে তো লাইনে তুলছি আপনাদেরকে কষ্ট হচ্ছে কমিটির ভাইরা তো ভালো একদম সামিয়ানা দিয়েছে বৃষ্টিও পড়ছে না আলহামদুলিল্লাহ তেরপাল দিয়েছে আলহামদুলিল্লাহ পড়ে গোপনে গোপনে নবীজি দাওয়াত আরম্ভ করলেন গোপনে গোপনে দাওয়াত দিলেন কয় বছর আরো জোরে বলেন কয় বছর তিন বছরে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ আদেশ দিলেন এবার প্রকাশ্য দাওয়াত দাও প্রকাশ্য দাওয়াতের ঘোষণা যখন আসলো আদেশ যখন আসলো বুখারী শরীফ থেকে আপনাদেরকে হাদিস শোনাচ্ছি আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাফা পাহাড়ে আরোহণ করলেন হজ করতে যান আমরা করতে যান বাইতুল্লাহ তওয়াফ করার পরে হাজি সাহেবরা সাফা আর মারওয়ার মধ্যে সাঁই করে সাতবার দৌড়াদৌড়ি করে আহারে এই সাফা পাহাড়ের কাহিনী আপনাদেরকে শোনাই শুনেন সাফা পাহাড়ের কিচ্ছা ভালো করে শুনেন বুখারী শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে ঘোষণা দিলেন ইয়া সাবাহা সেই যুগে গুরুত্বপূর্ণ কোন ঘোষণার জন্য ইয়া সাবাহা বলা হতো
যখন নবীজি এই ঘোষণা দিলেন চতুর্দিক থেকে মানুষজন এসে জড় হতে লাগলো এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বললেন আরাআইতাকুম লাউ আখবারতাকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া নবীজি বললেন শোনো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুরা তোমাদেরকে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে তাহলে আমার কথা কি তোমরা বিশ্বাস করবে নাকি সকল কাফেররা তখন জবাব দিয়েছিল মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা তোমাকে কোনোদিন আমরা মিথ্যা বলতে শুনি নাই তুমি যদি বলো তাহলে আমরা সত্য বলে তা বিশ্বাস করব মেনে নিব তখন নবীজি বললেন আমাকে যদি তোমরা এতটায় বিশ্বাস করো তাহলে শোনো আমি তোমাদেরকে বলছি ফা ইন্নী নাদীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ আমি তোমাদেরকে কঠিন আযাবের সতর্ক করছি কঠিন আযাব আসার আগেই আমাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি ঈমানের দাওয়াত দিচ্ছি সবাই ঈমানের দাওয়াত গ্রহণ করে পড়ে নাও লা ইলা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ এই কথা শোনার পরে কাফেররা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার সেখানে উপস্থিত ছিল আবু লাহাব ওই আলোচনার প্রথম অংশে চলে যাচ্ছি বলেছিলাম নবীজির মিলাদে জন্মের পরে আগমনের পরে আবু লাহাব হইছিল খুশি না বেজার এখন সেই নবী যখন যেই কারণে তার মিলাদ হলো যেই কারণে তার আগমন হলো ওই দাওয়াত যখন দিলেন আবু লাহাবের মন এবার খুশি না বেজার এই যুগেও দেখবেন অনেক আবু লাহাব আছে যারা নবীজির মিলাদুন নবীতে নারাজ হয় না অখুশি হয় না কিন্তু যদি নবীর আদর্শ কায়েমের কথা বলা হয় আবু লাহাবের গোষ্ঠী নারাজ হয়ে যায় আমরা নবীজির মিলাদেও খুশি আবার নবীজির আদর্শ মানার বেলায়ও খুশি ঠিক কি না আমরা হচ্ছে আবু বকরের মতো আশেকের রসুল নবুয়তের আগেও আবু বকর ছিলেন রসুলের বন্ধু নবুয়তের দাওয়াত গ্রহণ করে নবীজির অফাত পর্যন্ত চিনি ছিলেন নবীজির আশেক ঠিক কি না সুতরাং আমরা এমন আশেক হব মিলাদেও খুশি নবীজির আদর্শ গ্রহণ করে আল্লাহর দিন কায়েম করেও আমরা খুশি ঠিক কি না আবু লাহাব মার্কা মুসলমান হলে চলবে না সমাজে দেশে অনেক আবু লাহাব পৃথিবীর বহু জায়গায় থাকতে পারে যারা একদম ঘটা করে নবীজির মিলাদকে তারা মানবে কিন্তু নবীজির যে কারণে মিলাদ হয়েছে যে কারণে আগমন হয়েছে সেই কারণ যদি বলা হয় মদিনায় নবীজি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন এটা নবীর সুন্নত এটা মানো আবু লাহাব যেমনে নবীজির দাওয়াত শুনে নারাজ হয়েছে তেমনি আবু লাহাবীয় চরিত্রের মানুষ এই যুগে নারাজ হয়ে যাবে আবু লাহাব নারাজ হয়ে গেল নারাজ হয়ে গিয়ে বলল মা জামাআতানা ইল্লা লিহাদা কি কিচ্ছা শুনাইতেছি বুখারীর হাদিস এটা আবু লাহাব বলল মা জামাআতানা ইল্লা লিহাদা ভাতিজা তুমি কি এই সব কথাবার্তা বলার জন্য আমাদেরকে ডেকে এনেছো নাকি তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি ধ্বংস হও নাউযুবিল্লাহ আল্লাহর নবীকে কটুক্তি করল বরদাস্ত করেন নাই কে আবু লাহাব বলল তাব্বাল্লাক তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহর এটা পছন্দ হলো না সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে আবু লাহাবের নামে সূরা দিয়ে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله جانا يدلن تبت يدا أبي لهب وتب ধ্বংসহু কাবুল হাবের দুহাত এবং ধ্বংসহু সে নিজেও সে নবীজিকে গালি দিল কটুক্তি করলো গালি আর কটুক্তির জবাব যিনি দিয়ে দিলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে তিরমিজি শরীফের অন্য বর্ণনায় এসেছে নবীজি যখন কালিমার দাওয়াত ইমানের দাওয়াত কোরআনের দাওয়াত দিলেন তিরমিজির হাদিসে এসেছে আবু লাহাব এত বেশি রাগান্বিত হলো তার সামনে একটা পাথর ছিল সঙ্গে সঙ্গে পাথরটা হাতে নিয়ে নবীজির মাথা মুবারকের দিকে ছুঁড়ে মারলো আমার নবীজির মাথা মুবারকের
আমার নবীজির মাথা মুবারকের মধ্যে সেই পাথরটা গিয়ে পড়ল সঙ্গে সঙ্গে আমার নবীজির মাথা মুবারক ফেটে গেল আমার নবীর মাথা মুবারক থেকে রক্ত পড়তে লাগলো হাজী সাহেবরা শুনেন হজ আর উমরা করতে গেলে সাফা পাহাড়ে গেলে একবার হৃদয়ে এটা আনেন আমার নবী জীবনে প্রথমবার প্রকাশ্য দাওয়াত দিতে গিয়ে সাফা পাহাড়ে তার রক্ত গিয়েছে সাফা পাহাড় আমার নবীর রক্তে রঞ্জিত হয়েছে রক্তসিক্ত হয়েছে আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন ও মুসলমানেরা আল্লাহর দ্বীন ইসলামে ভাবে এমনি এমনি আমরা পাই নাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর নবী রক্ত দিয়েছেন ঠিক কি না যদি এরকম রক্ত দেওয়ার দরকার হয় আমরাও দিতে পারবো কি না কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখাও আমার ভাইয়েরা আমরা নবীজির মিলাদে খুশি না বেজার মিলাদ মানে জন্ম আগমন নবীজি আগমন হয়েছে আসমান জমিন ফেরেশতা তাবাম মাখলুকাত খুশি আমরাও নবীজি যে কারণে আসলেন সেই কারণটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে এই দাওয়াত পাওয়ার পরে যে আবুল আহাব নবীজির মিলাদে খুশি হয়েছে এই আবুল আহাবের মনে বার ভালো না খারাপ এই জাতের অনেক আবু জেহেল আসে অনেক আবুল আহাব আশেপাশেই আছে যারা নবীজির আগমনে অনেক খুশি তারে যদি বলেন চুরিবাট পারি ছাড়ো দুর্নীতি ছাড়ো ঘুষ ছাড়ো কোরআন ভিত্তিক চলাফেরা করো বলবে এত বেশি কথা বইলেন না আছে না নাই আবুল আহাব যখন নবীজিকে কটুক্তি করল নবীজিকে আঘাত করল এরপরে নবীজি কি দাওয়াত থামিয়ে দিয়েছেন নাকি এবার শুনেন যে কারণে যে কারণে নবীজির মিলাদ হয়েছে দুনিয়ায় আগমন হয়েছে আল্লাহর দিনের দাওয়াত নবীজি এবার দোয়া আরম্ভ করলেন নবীজিকে এবার থামানো যায় না নবীজিকে আবুল আহাব এবং আবুল আহাবের গোষ্ঠী তারা নবীজিকে নিয়ে এবার ভয়াবহ পরিকল্পনা আরম্ভ করলো নবীজিকে তারা এবার তাদের সমাজে তাদের জনপদে ঘোষণা করলো এই লোকটা হলো পাগল এই পাগল লোকটার কথা শুনবা না আমি কিন্তু বানিয়ে বলছি না শুনেন ওই কাফিরের গোষ্ঠীর কথা কোরআনে কারিমে তুলে দিয়েছেন যিনি তিনি কি কোরআনুল কারিমের ১৫ নম্বর সূরা সূরাতুল হিজরের ৬ নম্বর আয়াতে এসেছে আল্লাহ তাআলা বলছেন ওই কাফিররা আমার নবীর দাওয়াত শোনার পরে আমার নবীজিকে বলেছে ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিজ যিকরু ইন তারা বলেছে নিশ্চয় তুমি পাগল আমার নবীকে তারা পাগল বলেছে অন্য এতে এসেছে কাফিররা বলেছে কাফিররা বলেছে এটা তো মিথ্যাবাদী একজন জাদুকর ছাড়া কিছুই নয় আবু জাহাল আর আবুল আহাবের গোষ্ঠী যেই যুগে কোরআন নাজিল হয়েছে কোরআন প্রচারের কারণে নবীজিকে তারা পাগল বলেছে জাদুকর বলেছে নবীদের উত্তরসূরি ওলামায়ে কেরামদেরকে এই যুগের আবুল আহাব আর আবু জেহেলের গোষ্ঠী তারাও আলেম ওলামাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী এরপরে ধর্ষণকারী বলে অপবাদ দিতে থাকে অপবাদ এই যুগে নতুন কিছু নয় যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগে নবীর উপরে অপবাদ দিয়েছে কাফিরের গোষ্ঠী এই কাহিনী কোরআনে যিনি তুলে দিয়েছেন তিনি কে নবীজিকে তারা পাগল বলল মিথ্যাবাদী বলল জাদুকর বলল নবীজিকে যতই অপবাদ দেয় জনগণের প্রতি নবীজিকে তারা যত বেশি অপবাদ দেয় নবীজির প্রতি জনগণের আকৃষ্ট হওয়া কমে না বাড়ে এখনো দেখবেন আবুল আহাবের গোষ্ঠী আবু জেহেলের গোষ্ঠী হুজুরদেরকে এত অপবাদ দেয় তাও যুবকরা হুজুরদের প্রতি আকৃষ্ট হয় কম না বেশি এর কারণ হলো যুবকরা আলেমদেরকে সম্মান করে আল্লাহর কোরআনের কারণে ঠিক কি না অফ করে দেন নবী আলাইহিস সালামকে অপবাদ দিয়েও নবীজির দাওয়াত তারা বন্ধ করতে পারে না এবার তারা ভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করলো তারা চিন্তা করলো নবীজির কণ্ঠে কোরআন যে শুনে সেই তো তার প্রেমে পড়ে যায় ঈমান এনে ফেলে আচ্ছা সবাই আমার দিকে তাকান ভালো করে আমার কথা শুনেন দেখবেন এই চট্টগ্রামে অনেক হুজুর আছে
ওনারা যখন সুন্দর কণ্ঠে কোরআন পড়ে মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায় আছে না নাই আপনারা যারা হজে গিয়েছেন উমরায় গিয়েছেন মসজিদে হারামে মসজিদে নববীতে হারামাইনে যারা নামাজ আদায় করেছেন অর্থ না বুঝলেও হারামের ইমামদের তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয় কি হয় না তো দুনিয়ার আলেম উলামাদের কণ্ঠে তেলাওয়াত শুনলে যদি মানুষের দিল এত ঠান্ডা হয় যার উপরে কুরআন নাযিল হয়েছে তার তেলাওয়াত শুনলে অবস্থাটা কেমন হয় আল্লাহু আকবার এজন্য যারা সারা দিন নবীর বিরোধিতা করত রাতের বেলা তারাই আবার নবীজির কণ্ঠে কুরআন শোনার জন্য পাগল হয়ে যেত রাতের বেলা যখন বিছানায় যেত আবু জাহালের ঘুম আসে না উতবার ঘুম আসে না সাইবার ঘুম আসে না তারা কই দিনের বেলা তো আমরা নেতা মানুষ মুহাম্মদের কাছে গিয়ে আমরা কুরআন শুনতে পারি না কারণ লোকজন বলে লোকজন বলবে নেতারা আমাদেরকে বাধা দেয় আবার তারাই গিয়া কুরআন শুনে তো নেতারা চিন্তা করলো রাতের বেলা সব মানুষ ঘুমাই যাবে আমি তখন মজা করে গিয়ে কুরআন শুনবো আবু জাহাল চিন্তা করলো যাই তো একটু শুনে আসি শুনছি মুহাম্মদ যখন পড়ে তখন নাকি খুব ভালো লাগে অন্তরে শান্তি পাওয়া যায় ঘুম না ঘুমিয়ে আমি যাই সবাই তো ঘুমে আছে উতবাও চিন্তা করে সবাই ঘুমে আবু জাহাল ঘুমে সাইবাও ঘুমে আমি যাই সাইবা চিন্তা করে আবু জাহাল ঘুমে আবুল আহাব ঘুমে উতবা ঘুমে আমি এবার যাই তিনজন গিয়ে নবীজির ঘরের তিন কোণায় দাঁড়িয়েছে মন ভরে সারা রাত কুরআনের তেলাওয়াত শুনেছে ঠিক ভোর হওয়ার আগে যখন বাড়িতে যাবে একজনের সামনাসামনি আর একজন আবু জাহাল উতবাকে জিজ্ঞেস করে কিরে উতবা তুই এখানে কি উতবা কয় আবু জাহাল তুই এখানে কি করস একটা আরেকটার মুখামুখি হয়ে গিয়েছে একটা আরেকটার মুখামুখি এখন নেতারা তো চোখ তাদের মাথা নিচু করে দিয়েছে আর চিন্তা করলো যা হওয়ার হয়েছে রাতের বেলা আমরা এগুলা জনগণকে বলবো না নইলে নেতাগিরির চেয়ারা আমাদের আর থাকবে রাতের অন্ধকারে যা হয়েছে আমাদের মধ্যেই হয়েছে সকাল বেলা এবার তারা সিদ্ধান্ত নিল না এভাবে তো চলা যায় না আরো পরিকল্পনা গ্রহণ করতে থাকলো তারা এবার চিন্তা করলো এত সুন্দর করে কোরআন মানুষকে শোনায় যেই শুনে সেই তো ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায় চিন্তা করলো মানুষকে কোরআন থেকে দূরে সরায় রাখতে হবে এজন্য তারা পরিকল্পনা করলো কোরআন শোনানোর বিপরীতে গান বাজনা কনসার্ট নৃত্য এগুলো ছড়াইয়া দিতে হবে সেই সময়ে কুরাইশদের একজন বিখ্যাত বড় মাপের ব্যবসায়ী ছিল নাজার বিন হারেস নাজার বিন হারেস সে তখন ইরাকের হীরা নগরীতে চলে গেল ইরাকের হীরা নগরীতে গিয়ে পারস্যের প্রাচীন রাজা বাদশাহদের কাহিনী রোমান রাজা বাদশাহদের কাহিনী ইসফেন্দিয়ারের কাহিনী আয়ত্ত করে মক্কার অলিতে গলিতে মানুষকে ডাকলো আসো আসো মুহাম্মদ আর কি কিচ্ছা শোনায় কি গল্প শোনায় তারা কোরআনকে বলতো আসাতিরুল আউয়ালিন আগের যুগের কথাবার্তা আগের যুগের কিচ্ছা সে বলতো আসো আমার কাছে আসো আমি আরো সুন্দর কিচ্ছা পারি মানুষজন বলে তোমার এই কিচ্ছার চাইতে নবীজি যা আমাদেরকে শোনান সেটা আমাদের দিল আকৃষ্ট করে আরো আসতে বলেন সুবহানাল্লাহ কাফিররা চিন্তা করলো হায় 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 কি করা যায় এবার তারা চিন্তা করলো প্রস্টিটিউট কিছু মহিলাদেরকে ভাড়া করে আনি তাদেরকে দিয়ে নৃত্য অনুষ্ঠান কনসার্টের আয়োজন করি যাতে করে মানুষরা এই গায়িকা আর নর্তকীদেরকে দেখে দেখে মানুষরা এদিকে আকৃষ্ট হয় কুরআনের মজলিসে যেন না যায় এই যুগের আবু জাহাল আর আবুল আহাব যতগুলো আছে তারাও দেখবেন কোরআনের মজলিস যেখানে সেখানে বাধা বিপত্তি সৃষ্টি করে আর নাচ গান কনসার্টের আয়োজনে তারা বাধা বিপত্তি সৃষ্টি করে না এরা হলো এই যুগের আবু জাহাল এই যুগের আবুল আহাব যখন গায়িকা নায়িকাদেরকে দিয়ে কনসার্ট আর বিভিন্ন নৃত্য অনুষ্ঠানের আয়োজন করলো আল্লাহ তাদের এই ঘৃণ্য কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আয়াত নাজিল করলেন ওয়ামিনান নাসি মাইয়াশতারিল হাওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরা লোকমানের 6 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অশ্লীল কথাবার্তা খরিদ করে অর্থাৎ গান বাজনার প্রসার ঘটায় কোরআনের বিপরীতে ইসলামের বিপরীতে ইসলামী সংস্কৃতির বিপরীতে গান বাজনার অপসংস্কৃতি ছড়ায় যারা
এই সকল লোকদের জন্য আখিরাতে শাস্তির যিনি ব্যবস্থা রেখেছেন জুড়ে বলেন তিনি কি গায়িকা নায়িকাদেরকে দিও মানুষকে কোরআন থেকে দূরে সরানো যায় দেখেন না আমার যুবকদেরকে সরানো যায় আমার যুবকরা এখন নায়ক নায়িকাদের সাথে ছবি তুলতে যায় না দেখবেন যুবকরা এখন একজন আলম পেলে তার সাথে বসে চা খাওয়ার জন্য তারা ব্যাকুল থাকে ঠিক কি না আমার যুবকরা এখন ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে এত কিছু করে যখন মানুষকে দ্বীনের দাওয়াত মানুষকে যখন এত কিছু করেও সরানো যাচ্ছে না দ্বীনের দিকে আকৃষ্ট হচ্ছে নবীজির দাওয়াতকে বন্ধ করা যায় না এবার তারা সরাসরি নবীজির উপর অ্যাকশন আরম্ভ করলো নবীজির উপরে জুলুম নির্যাতন আরম্ভ করলো আল্লাহর নবীর উপরে কেমন নির্যাতন আরম্ভ করলো শুনেন আহারে আল্লাহর নবী যখন নামাজে সাজদায় যেতেন তারা আল্লাহর নবীর মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি নিক্ষেপ করে চলে যেত নবীজির দম বন্ধ আর উপক্রম হয়ে চলে যেত ও মুসলমানেরা শুনেন আমার নবী দ্বীনের জন্য কত স্যাক্রিফাইস করেছেন কত ত্যাগ করেছেন ভালো করে শুনেন উকবা বিন আবি মুঈদ নামে এক কাফির এটা বুখারী শরীফে বর্ণিত হয়েছে উকবা বিন আবি মুঈদ নামে এক নিকৃষ্ট কাফের একদিন নবীজিকে কাবার চত্বরে সালাতরত অবস্থায় দেখে তার গামছা দিয়া নবীজিকে পেঁচাইয়া টানাটানি আরম্ভ করেছে আল্লাহর নবীর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আন এই অবস্থা দেখে দৌড়ে এগিয়ে এলেন এরপরে ওই নিকৃষ্ট কাফির থেকে নবীজিকে রক্ষা করলেন তারপরে বললেন আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ তোমরা কি অপরাধের কারণে এই লোকটাকে মেরেই ফেলতে চাও নাকি যিনি ঘোষণা করেছেন আল্লাহ আমার রব আমাদের রব যিনি সবাই আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ খোদা লাগছে নাকি আপনাদের খাবার দাবার মনে হয় আছে আপনাদের জন্য আছে তো আছে খুশি আপনারা আলহামদুলিল্লাহ পড়েন তাহলে সবাই খুশি হয়ে বলেন তো আমাদের রব যিনি তিনি কি আল্লাহ আমার রব এই রবি আমার সব পারেন আপনারা বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাখালির গানে শুনে তসবি কলো রব তসবি কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আলহামদুলিল্লাহ পড়েন হ্যাঁ আমার নবীজির উপর এরকম নির্যাতন হয়েছে তায়েফে গিয়েছেন তায়েফের দুষ্ট লোকেরা নবীজিকে রক্তাক্ত করেছে শুধু নবীজি নয় যারা ঈমান এনেছেন সাহাবীদের উপরেও অবর্ণনীয় নির্যাতন আরম্ভ হয়েছে বিলাল রাদিয়াল্লাহু আন উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন ইসলাম কবুল করার কারণে তার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বলা হলো এখনো সময় আছে হয় তুমি ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো না খেয়ে মরবা আহারে বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন কাফিরদেরকে জবাব দিয়েছেন আমি বেলাল ঈমানের জন্য মরতে পারি তাও আমি তোমাদের কাছে ঈমান বিক্রি করব না ক্ষিপ্ত হয়ে কাফিররা তার উপরে আরো নির্যাতন বাড়িয়ে দিল মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিত করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখলো আর চাবক পিটা আরম্ভ করতে লাগলো চাবকের আঘাতে তার শরীর থেকে ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হয়েছে আম্মার ইয়াসিন এবং আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পুরো পরিবারের উপরে নির্যাতন চালানো হয়েছে গর্ত খনন করে গর্তের ভেতরে ঢুকিয়ে দিয়ে তাদের উপরে চাবক পিটা করা হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কাছে এসে আবু জাহাল বলে সুমাইয়া এখনো সময় আছে মুহাম্মদের দিন ছাড়ো নইলে তুমি তোমার জীবনের মায়া ছাড়ো তখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহালকে বলেছেন আবুল আহাব ভালো করে শুনে রাখ সুমাইয়া ঈমানের জন্য জীবন দিতে পারে তাও কাফিরদের সাথে হাত মিলাতে পারে না ক্ষিপ্ত হয়ে গিয়ে আবু জাহাল একটা বর্ষা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করে দিল
তিনি শহীদ হয়ে গেলেন এভাবে সাহাবীদের উপর নির্যাতন হয়েছে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইতিহাস অনেকে জানেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে কাফিররা জ্বলন্ত কয়লার উপরে চিত করে শোয়া দিয়েছে আমার বাবারা আমার ভাইয়েরা শুনে আমরা ঈমান পেয়েছি ফ্রি বাপ দাদা থেকে বংশ সূত্রে ঈমানদার ঈমানের কারণে কোনোদিন আমরা জ্বলন্ত কয়লায় দাঁড়াই নাই ঈমানের কারণে জেলেও যাই নাই ঈমানের কারণে আমরা অত্যাচারের সম্মুখীন হই নাই কিন্তু যেই যুগে নবীজি দাওয়াত দিয়েছেন নবীজি এবং সাহাবীরা ঈমানের বিনিময় দিয়েছেন রক্ত দিয়ে ঈমানের বিনিময় সাহাবীরা দিয়েছেন জীবন দিয়ে ঠিক কি না এই রকম তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার উপরে চিত করে শুইয়ে দেওয়া হয়েছে ভাবুন তো কয়লার আগুন জ্বলন্ত কয়লা চিত করে শুইয়ে বলা হয়েছে খাব্বাব ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কি জাতের ঈমান জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বলেছেন জীবন দিয়ে শহীদ হব তাও ঈমান ছাড়বো না এই জাতের ঈমানদার হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলেন আমিন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এমন হয়েছিল জ্বলন্ত কয়লাগুলো তার মাংসের ভেতরে ঢুকে গিয়েছিল পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গিয়েছিল কয়লার আগুনে তার শরীরের রক্ত চর্বিগুলো গলে গলে পড়ে আগুনে নিভেছে এই রকম করে জুলুম নির্যাতন গোটা মক্কায় আরম্ভ হয়ে গেল শুনেন নবীজির মিলাদ তো এতক্ষণ শুনালাম নবীজির মিলাদ হয়েছে যেই কারণে সেই নবীজির মিলাদ হয়েছে যে উদ্দেশ্যে আগমন হয়েছে যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যখন কাজ আরম্ভ হলো মিলাদে খুশি হয়েছিল যারা এবার পিটায় তাদের এবার ঈমানদারদেরকে পিটাইতেছে আরো জোরে বলেন তারা পিটাইতেছে কিন্তু ঈমানের দাওয়াত বন্ধ হয় নবীজিকে তিন বছর বয়কট আরোপ করে তিন বছর নবীজিকে শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী করা হলো তিন বছর আল্লাহর নবী জেলখানার মতো জীবন যাপন করলেন শেষ পর্যন্ত ঈমানের জন্য নবীজি এবং সাহাবীরা নিজেদের ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমিন ছেড়ে দিয়েছেন আল্লাহু আকবার এটা একটু ফিল করাই আপনাদেরকে অনুভব করাই এই চট্টগ্রাম শহরে যার একটা বিল্ডিং আছে তাকে যদি বলা হয় ভাই আপনার ঈমানের কারণে আপনি চট্টগ্রাম ছেড়ে এটা একটা উদাহরণ দিচ্ছি সিলেটে হিজরত করেন দেখা যাবে ঈমানের তেজ আর হিজরতের অর্ডার এসেছে আল্লাহর তরফ থেকে একজন নবী বা সাহাবীকে বলেছেন হ্যাঁ আমাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য এত জায়গা জমি মক্কায় রেখে আমরা মদিনায় চলে যাব পারবো না আমরা এরকম আপত্তি করেছেন কথা বলেন না কেন আপত্তি করেছেন আশেকে রসুল বলে তাদেরকে যারা আদেশ এসার সঙ্গে সঙ্গে ঈমানের কারণে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছে জীবনের মায়া ত্যাগ করেছে এরাই হচ্ছে সত্যিকারের আশেকে রসুল নবীজিকে ভালোবেসে যারা ঘর বাড়ি ভিটা মাটি সন্তান সন্ততি এমনকি নবীজির আদর্শের জন্য যারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করতে পারে এরাই হলো সত্যিকারের সুন্নি সত্যিকারের আশেকে রসুল শুধু মাঝে মাঝে র্যালি বের করে আশেকে রসুল নিজেকে প্রমাণ করা যাবে আশেকে রসুল হতে হলে আবু বকরের মতো হতে হবে তিনি নবুয়তের আগে নবীজির মিলাদে খুশি নবীজির বন্ধু ছিলেন আবার নবীজির নবুয়তের পরেও আজীবন নবীজির বন্ধু ছিলেন আপনারা হিজরতের ঘটনা জানেন ওইদিকে গেলে আমার আলোচনা লম্বা হয়ে যাবে হিজরতের ঘটনা জানেন হিজরতের সময় নবীজি তার কোলের উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন বিষাক্ত সাপ তাকে দংশন করলো সেই বিষাক্ত সাপের দংশনে তিনি কষ্ট পাচ্ছিলেন চক্ষু থেকে পানি ঝরছিল নবীজির গায়ে যখন পড়লো জিসিম মুবারকে যখন পড়লো নবীজি তখন বলেন আবু বকর ডাকলে না কেন তিনি বললেন ওগো আল্লাহর নবী সারা রাত আপনি সফর করে ক্লান্ত আপনাকে ডাকলে বেয়াদবি হয়ে যাবে আমি আবু বকর জীবন দিতে পারি আপনার সাথে বেয়াদবি করতে পারি না সুবহানাল্লাহ এর নাম ইশক এর নাম হলো ইশক শুধুমাত্র নবীজিকে ভালোবাসি মুখ দিয়ে বলে ইশক দাবি করা যায় না বরং নবীজির আশেক হতে হলে নবীজির আদর্শ যেটা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রস্তুত থাকা লাগবে এটাই হচ্ছে সত্যিকারের ইশকের নমুনা ঠিক কি না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন কম বড় কথা ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে মক্কা ছেড়ে মদিনায়
হিজরত করেছেন কিসের কারণে ইমানের কারণে কিসের কারণে 13 বছর নির্যাতন এবার মদিনায় আসলেন মদিনায় এসে নবীজি মদিনা সনদ প্রণয়ন করে এবার মদিনায় নবীজি ইসলামী রাষ্ট্র قائم করে ফেলেন সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না এবার নবীজি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কাফিররা মক্কা থেকে নবীজিকে বের করে দিও শান্ত হয় নাই আবার বদরে আক্রমণ বদরে আক্রমণ বদর হলো উহুদ হলো খন্দক হলো খায়বার হলো হুনাইন হলো আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলে পড়ে নবীজির এত আলোচনা হয় কিন্তু এই আলোচনাগুলো হয় না কেন বদর হলো কেন উহুদ হলো কেন খন্দক হলো কেন খায়বার হলো কেন হুনাইন হলো এগুলো আলোচনার দরকার আছে না কথা বলেন এগুলো আলোচনার দরকার আছে না এগুলো ধারাবাহিক আলোচনা করা দরকার নবীজির গোটা জীবনী একদম নবীজির মিলাদ থেকে নিয়ে অফাত পর্যন্ত জন্ম থেকে নিয়ে তার অফাত পর্যন্ত পুরো জীবনী জানা উম্মত হিসাবে আমাদের কি দায়িত্ব নয় আমাদের কি দায়িত্ব নয় তাহলে তাহলে আজকের স্লোগান শিখে যাচ্ছি আমার নবী ছিলেন যেমন আমি হব এক নম্বর কথা বলেছি মিথ্যা বলবো না দুই নাম্বার বলেছি হায়া শরম ডেভেলপ করব হায়া শরম যেতে যেতে তো এতই গিয়েছে পুরুষেরও গিয়েছে নারীরও বিশেষ করে ফেসবুকের কারণে আমাদের হায়া শরম এখন একেবারেই মেয়েরা ফেসবুকের মধ্যে টিকটকের মধ্যে তারপর কি জানি কয় ইনস্টাগ্রাম এগুলার মধ্যে ফটো আপলোড করে আছে না নাই পর্দার বিধানটা আমার মতো মোল্লার না আল্লাহর পর্দার বিধানটা ফরজ না নফল আমার এখন তো কাপল ব্লগ বের হয়েছে অনেকে কাপল ব্লগ করে অনেক ছেলেরা টাকার জন্য নিজের ঘরের বউকে পণ্য বানিয়ে ফেলছে এটা যুবকরা ভালো বুঝবে আমার চাচারা বুঝবেন না যুবকরা ফেসবুকে এখন কাপল ব্লগের ফেতনা এসেছে ঠিক না এতদিন ছিল ফুড ব্লগ ট্যুর ব্লগ এখন এসেছে কি হাজবেন্ড ওয়াইফ একমাত্র তাদের একান্ত সময় ছাড়া আর বাদবাকি সময় যা করে কোথায় ঘুরতে যায় কিভাবে রেডি হয় কোন মেকআপটা দেয় কোথায় যায় কি করে ঢলাঢলি মাখামাখি সব কিছু ভিডিও করে ব্লগ বানিয়ে তারপরে ফেসবুক ইউটিউবে আপলোড করে আছে না নাই যে সকল ছেলেরা ফেসবুক ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করে সামান্য কয়টা টাকার জন্য নিজের বউকে পণ্য বানিয়েছে সে একটা বেহায়া পুরুষ নির্লজ্জ পুরুষ বেশরম আত্মসম্মান বোধ বলতে তার মধ্যে কিচ্ছু নাই তোমার হায়া শরম নাই হায়া শরম ডেভেলপ করো নিজের বউ সাথে নিয়ে ব্লগ বানায় আর মানুষজন এটা দেখে ব্যাকল লজ্জা লাগে না যে মানুষ তোমার বউকে দেখে আর চোখ দিয়ে তাকায় তাকায়া চোখের জেনা করে আবার অনেকে তো আছে উল্টা পাল্টা কমেন্টও করে ব্লগ দেখে ইউটিউব ফেসবুক চ্যানেলে দেখার পরে কমেন্ট করে ভাই আপনি যেমন তেমন হইলে কি হবে ভাবিকে কিন্তু ওয়াও কি যুবক ভাইরা ঠিক আছে কথা আরেকজন বলে ভাবিকে ফ্যান্টাস্টিক লাগতেছে ওয়াও জোস হে ব্যাকল কার জোস কে খায় নিজের বউয়ের সৌন্দর্য নিজে দেখেন আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলেছি এগুলো বাস্তব কথা না অবাস্তব যে সকল পুরুষরা বিয়ে শাদি করার পরে বউ নিয়ে কাপল ব্লগ বানিয়ে ইউটিউবে ফেসবুকে কয়েকটা টাকার জন্য এইসব ভিডিও আপলোড করে এরা হচ্ছে দাইয়ুস দাইয়ুস কখনো জান্নাতে যাবে না ঠিক কি না যে পুরুষ তার স্ত্রীকে এভাবে বেপর্দা বানিয়ে জাতির সামনে ছেড়ে দিয়েছে সে পুরুষ তো দাইয়ুস ফেসবুক এটা পাবলিক প্লেস ফেসবুক ইউটিউব এটা কি পার্সোনাল সাইট না পাবলিক সাইট আপনি ফেসবুকে একটা পোস্ট দিবেন এই যে মাহফিল হচ্ছে একটা ছবি তুলে পোস্ট দেন এটা তখন অনেক জনগণ দেখবে কি দেখবে না তাহলে এটা পাবলিক সাইট এটা কি সাইট বউ কি পাবলিক না পার্সোনাল তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপনি দেন কেন মিয়া আপনার বউকে কি আপনি জনগণের সম্পত্তি বানিয়ে ফেলেছেন নাকি বেহায়া বেশরম আত্মসম্মান পয়দা করো নিজের মধ্যে এদের ব্যাপারে আর কিচ্ছু বলার আমার মাঝে মাঝে কিছু কঠিন কথা না বললে অনেকে ঠিকঠাক হয় না কি করবেন অনেকে কষ্ট পাইতে পারে কিন্তু আমাদের উস্তাদরা আমাদের আকাবির আসলাফরা অনেক সুন্দর করে বুঝাইছেন বুঝাইতে বুঝাইতে কাম হয় না
ব্লগ এসব আজে বাজে ফেতনার ভিডিও বাড়তেছে না কমতেছে এখানে তো মহিলা প্যানেল নাই আর টিকটক এটাকে নাপাকির জায়গা বানিয়ে ফেলেছে মেয়েরা এই টিকটকের মধ্যে কত কিছু করছে তবে এটার জন্য মা বাবাও কিছুটা দায়ী আছে মা বাবাই তো এত কম বয়সে মেয়েদের হাতে ফোন তুলে দিয়েছে এক জায়গায় নাস্তা করতে বসলাম একজন বলতেছে হুজুর আমার মেয়ে ক্লাস 9 এ পড়ে ভালো রেজাল্ট একদম ক্লাসের ফার্স্ট গার্ল এক নাম্বার হয়েছে আমি খুব খুশি হইছি খুশি হয়ে আইফোন একেবারে লেটেস্ট যেটা আসছে ওটা দিয়ে দিছি আমি বললাম তাই নাকি ভালোই করছেন এখন আপনাকেও কয়েকদিন পর লেটেস্ট জামাই উপহার দিয়ে দিবে এত কম বয়সে ছেলে মেয়েদের হাতে ফোন দেওয়া এটা কি উচিত আমাদের এটা কি আমাদের উচিত আপনি চলাফেরা করেন চলাফেরা করেন আমেরিকান স্টাইলে এরপরে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায় যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় পুলিশের কাছে গিয়ে বিচার চান আদালতে গিয়ে বিচার চান সৌদি স্টাইলে সৌদি স্টাইল বুঝেন নাই আসামির ফাঁসি চাই আসামির কি চাই চলাফেরা করছে কি সৌদি স্টাইলে না আমেরিকান স্টাইলে বিচার চাইছে কোন স্টাইলে আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন কষ্ট হচ্ছে ভাইরা 10 মিনিট তো হয়ে গেছে 2 মিনিট আর হ্যাঁ আমি আরো কয়েকটা পয়েন্ট বলে ফেলি আমি হব তেমন আমার রসূল ছিলেন আমি হব তেমন আমার রসূল ছিলেন তাহলে হায়া শরম ডেভেলপ করার দরকার আছে না নাই আমার নবী ছিলেন আমানতদার আমরাও হব আমানতদার কথার আমানত কাজের আমানত সব যেন ঠিকঠাক থাকে আমানতের খেয়ানতকারী হলো মুনাফিক এই জন্য আমরা আমাদের সকল আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করব ইনশাআল্লাহ আল্লাহর নবী ছিলেন পরহেজগার সবচেয়ে বেশি মুত্তাকি আমি আপনি হব মুত্তাকি সকল অশ্লীলতা অন্যায় গুনাহের কাজ আমরা পরিত্যাগ করব কার ভয়ে ও আমার যুবক ভাইরা যুবক ভাইদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে যাই এখন এই যে আমাদের হাতে হাতে মোবাইল ফোন আছে না নাই চরিত্র ধ্বংসের জন্য এই মোবাইল ফোনই আজকাল যথেষ্ট এখন আমাদের হাতের কাছে স্মার্টফোন আছে বাসায় ওয়াইফাইও আছে রাতের বেলা আব্বু আম্মু সবাই ঘুমিয়ে যায় অনেক যুবক ভাইয়েরা একা রুমে ঘুমায় চিন্তা করে আব্বু আম্মু তো ঘুমিয়ে গিয়েছে এবার আমি আমার হাতে ফোন আছে ওয়াইফাইও আছে ইউটিউবে গিয়ে আমি নাটক দেখি সিনেমা দেখি অশ্লীল যে কোনো অনুষ্ঠান দেখতে পারে বা পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়ে যেতে পারে আপনি হয়তো ভাবছেন আপনার আব্বা আম্মা ভাই বোন ঘরের কেউ দেখে না কিন্তু আমার কলিজার টুকরা ভাইরা শুনেন অন্ধকার এই ঘরে আবদ্ধ এই ঘরে দুনিয়ার কেউ না দেখলেও আপনার সব কিছু যিনি দেখেন তিনি কে এই ভয়টা অন্তরে তাকান থাকার নাম হলো তাকওয়া জোরে বলেন এই ভয়টা অন্তরে থাকার নাম কি আমরা সব জায়গায় ভয় করব কাকে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন নবীজি ছিলেন একজন ন্যায় বিচারক নবীজি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক আল্লাহর নবী তার ওফাতের দিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন চলুক আল্লাহর দিন কায়েম হোক এই আন্দোলন করে গিয়েছেন সুতরাং আমরাও দুনিয়ায় বেঁচে থাকবো যতদিন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য সংগ্রাম করব ততদিন কারা কারা রাজি আছেন দেখি হাত তোলেন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন তাইলে এই যে শেষের দিকে কয়েকটা কথা বললাম বিশেষ করে এত পয়েন্ট বলতে গেলে তো সময় লাগবে সংক্ষিপ্ত কথা জীবনের সকল জায়গায় আমি হব তেমন আমার রসূল ছিলেন কয়টা কাজ দিলাম আজকে এক নাম্বার একটা কি কেনা কি ক্রয় করা এটা বই কিনবেন তো আপনারা দুই নাম্বার আমরা হওয়ার চেষ্টা করব তেমন আমার রসূল ছিলেন অনেক কষ্ট দিয়েছে আপনাদেরকে আমি যদি মনের অজান্তে কোনো ভুল কথা বলে ফেলি আল্লাহ তুমি এই সকল লোকদের অন্তর থেকে তুমি মুছে দাও আর যতগুলো সত্য সুন্দর কথা বলেছি আমাকে এবং আমার সকল ভাইদেরকে আমল করার তৌফিক তুমি দান করে দাও মাহফিল কমিটির কোনো বক্তৃতা থাকলে বা সভাপতির বক্তৃতা থাকলে শুনবো না থাকলে আপনাদের জন্য খাবার দাবারের আয়োজন করা হয়েছে কমিটি থেকে হ্যাঁ হ্যাঁ